হচ্ছে ও এ রাস্তার মধ্যে জানো কি হচ্ছে আমার না জোরে সুসু পেয়ে গেছি কি আর আমি কি করব কি করব কি করব আর কত পাচ্ছি না সুসুটা আমি চেপে রেখেছি পা দিয়ে কেন রড থাকতে পা দিয়ে কেন ওর এখানে একটা রড আছে আমাদেরও আছে তো তো হ্যালো এন্ড ওয়েলকাম গাইজ, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর সারাদিন কাজ বাজ করে এসে না এই রাতের বেলা ভিডিও বানানোর ঠাপটাই আলাদা মানা যা লাগে না। তো আজকে কাকে এনেছি বুঝতে আশা করি লেট হচ্ছে না। হ্যাঁ তুই এদিকে কি করছো? আমি ওই দুধান্তে যাচ্ছিলাম, ও দুধের কথা মনে পড়লো। বৌদি কেমন আছে? হ্যাঁ ঠিক একইভাবে আমরা যারা বাঙালি পশ্চিমবঙ্গ থেকে বিলং করি আর যারা ইউটিউবে বাঙালি বৌদিদের নিয়ে একটু চর্চা ফর্চা করি তাদের দুধের কথা শুনলে কার কথা মনে পড়ে? ফালতু কথা একদম কমি নে। ঠিক মিল্কি সাহা, আজকে টপিক মিল্কি সাহা। তো শুরু করবো, চলো শুরু করা যাক। তার আগে ভাই বিশাল ঠাপে আছি, সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর একটা লাইক একটা সাবস্ক্রাইব আর শেয়ার কমেন্ট করো বললে। তো চলো শুরু করা যাক। গুড মর্নিং না গুড নাইট, রাতের বেলা ভিডিও বানাচ্ছি বলে কথা। হ্যাঁ আর মালটা কেমন রে বাড়া? হ্যাঁ রাতের বেলা চার্জ খেয়ে এখনো উয়া করছে। আরে না না, ওটাকে নর্মাল বসে থাকা বলে না, ওটাকে ঘোড়ায় চড়া বলে। হ্যাঁ আর আমার মনে হয় কাল রাতে তোমার ভিতরে ভাইব্রেটারটা খুলে রয়ে গেছে। হ্যাঁ ও আচ্ছা, আর নোনা মাছের সাথে সাথে যে ওই বড় শোল মাছটা গিলে খেয়েছ সেটা কে বলবে? হ্যাঁ তো গাইজ, মাছ আর এই ঝাঁকুনি কাপুনি দেখে আমার মাথায় সেই ছোটোবেলার একটা গল্প মনে আসলো, মানে আমরা হাই স্কুলে পড়তাম সেই সময় একটা গল্প আর কি। তো তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো ব্যাপারটা হচ্ছে এক রাজপুত্র এক রাজকন্যার বিয়ে হয়েছে, সদ্য বিয়ে হয়েছে। এবার রাজপুত্র মন্ত্রীকে নিয়ে দেশ শাসনে বেরিয়েছে বাইরে, ঠিক আছে। এমত অবস্থায় কী হয়েছে, রাজকন্যা গেছে পুকুরে স্নান করতে সকালবেলা, দুটো বাচ্চা বাচ্চা শোল মাছ ইঞ্চিখানেক, একটা ঢুকেছে সামনে একটা ঢুকেছে পিছনে, না বুঝলে পোকো দেখো, ঠিক আছে। তো একটা ঢুকেছে সামনে একটা ঢুকেছে পেছনে। তো তারপর রানী বাড়িতে আসার পর থেকেই উত্তেজনা, চরম উত্তেজনা, পাঁচ দশ মিনিটের উত্তেজনা বুঝতে পারছো। আর এখানে তো সারাদিন ভিতরে কুটুর 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 করছে, আর মিল্কি সাহার মতন সারাদিন ঝাঁকাচ্ছে, বসে বসে সারাদিন ঝাঁকাচ্ছে, কেমন উত্তেজনা হয় বোঝো। এরকম অবস্থা দেখে মহারানী মানে রাজপুত্রের মা আর কি তো অতিষ্ঠ হয়ে পড়লো, ছেলেকে খুঁজতে পাঠালো। বাবা দেশ শাসন পড়ে, আগে ঘর তো বাঁচাক, হ্যাঁ আগে তো ঘর বাঁচাক। তো কথা মতো বিকালবেলার মধ্যে রাজপুত্র এসে হাজির, ঠিক আছে, সারা রাত ঘুষিয়ে দিল রাজপুত্র রাজকন্যাকে। তো পরের দিন আবার রাজকন্যা স্নান করতে গেছে, মাল দুটো বেরিয়ে গেছে, মানে শোল মাছ দুটো আবার বেরিয়ে গেছে পুকুর পেয়ে আবার বেরিয়ে গেছে। তো তখন সেখানে মাল দুটোর কথাবার্তা শোনো, যে মালটা পিছনে ছিল সে বলছে, ভাই জানিস আমি পিছনে ছিলাম, কী বানা দুর্গন্ধ, হ্যাঁ সে সহ্য করা যায় না মানা। বলছে যেটা সামনে ছিল সেটা বলছে, বলে তুই তাও ভাই ভালো জায়গায় ছিলিস, আমি কী জায়গায় ছিলাম জানিস, রাতের বেলা সারা রাত একটা সাপ শুধু আসে আর যায় আসে আর যায়, আমাকে ধরবে বলে মানা, হ্যাঁ আমাকে শেষমেশ না পেয়ে মানা বক করে বমি করে দিয়েছে। ওরে বাবা সে কি বলি, আমার তো দম ফম বন্ধ হয়ে যাচ্ছে, পাঁচ মিনিট দম নিতে পারিনি মানা। তো মিল্কি সাহার হচ্ছে সেই গল্প, মানা সারাদিন ঢুকে বসে আছে। বাড়া মিল্কি সাহা শুধু নাচায় না দেখছি, এখানে মোতার গল্প করে বাড়া। ওখানে গিয়ে এত বড় সাইজের একটা ডাব খেয়ে নিয়েছি, আর দেখো এত বড় সাইজের ডাব জানো, এত বড়, এবার সেই ডাবটা খেয়েছি আর আজকে ডাবের মধ্যে জানো প্রচুর জল ছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ডাবের মধ্যে কতটা দুধ ছিল, এই সরি জল ছিল আর কি। আর তোমার কেমন জোরে মুখ পেয়েছিল কি গল্প সেটা না পরের পার্টে শুনো, পার্ট টু এ, কারণ আমার না ফোনে চার্জ নেই, কালকে ভিডিওটা আপলোড করতে হবে, আর প্রচুর হ্যাপা আমার কালকে ডিউটি দিতে হবে। আর তোমরা একটু ভাই সাপোর্ট টাপোর্ট দেখিও, সাবস্ক্রাইব করে লাইক করে, হ্যাঁ নাহলে মোটিভেট হই না বাড়া, ঠিক আছে আসছি, ভালো লাগলে শেয়ার করো বন্ধুর সাথে।